অনেকগুলো অনেকক্ষণ থেকে সত্যি কথা বলতে তারা গজল শোনে, ভালো লাগছে ওখান থেকে যে চেঁচাচ্ছে আমার খুব ভালো লাগছে যে ভাই বুড়ি মাগাও বুড়ি মাগাও। ও ভাই তোমরা মাকে ভালোবাসো ভাই? হ্যাঁ আচ্ছা, ওরা মাকে নাকি ভালোবাসে, আলহামদুলিল্লাহ। তাহলে মাকে যদি এত ভাইরা ভালোবাসে তাহলে এত মা বৃদ্ধাশ্রমে যাচ্ছে কাদের, সেগুলো আলাদা খাচ্ছে কাদের মা? হ্যাঁ শোনেন, একজন বুড়ো বাপ আর একজন বুড়ি মা, এই দুটো মা আর বাপ যখন বুড়ো আর বুড়ি হয়ে যায় ছেলেদের উপর ভার চাপে। যদি বৌমা ভালো হয় তাহলে তবু একটু একটু বাপ মা মানে শাশু শ্বশুর শাশুড়ি তারা দুজন মিলে একটু, ভাই অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর ফ্রাউন কিলার হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও, দুটো গজলটা শুনে নাও কষ্ট করে। তো বাপ আর মা মানে বুড়ো আর বুড়ি, এই দুটো বুড়ো আর বুড়ি যদি বৌমা ভালো হয় তবু একটু শান্তি পায়, আর যদি বৌমা দাজ্জাল হয় তাহলে কি হবে? সেই মায়ের কপালে কি কষ্ট পড়ে গেল একটা বাড়িতে। তেমনই যে ঘটনাটা আমি বলবো একটা বাস্তব ঘটনা। একজন মা একদম বুড়ি, স্বামী নেই তার, ওই মা ছেলেদের কাছে দীর্ঘদিন ধরে খায়, ছেলেরকে বিয়ে দিল, বউ আসলো, বউ এক মাস দু মাস বেশ বুড়ি মাকে খিদমত করলো, এখন মাকে তো সেবা করতে হবে, পাড়ার লোকের দেখাতে হবে দেখো এমন একটা বউ আমি এই বাড়ি এসেছি যে শাশুড়িকে পর্যন্ত আমি সেবা যত্ন করি। এই আশা নিয়ে এখন সে সেবা করতে লাগলো, এক মাস হয়ে গেল দু মাস হয়ে গেল, মায়ের শরীর খারাপ বেড়ে যায়, আম্মাজান খেতে পারে না, শুতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, বিছানাতেই পায়খানা পেশাব করে দেয়। এখন বৌমা একদিন নয় পরিষ্কার করলো, দুদিন পরিষ্কার করলো, কিন্তু কতদিন এইভাবে যাবে? তিন চার দিন হয়ে গেল, এক সপ্তাহ পর বৌমা পরিষ্কার করে আর বলে, বুড়ি সবার মরণ হয় আল্লাহ তোরে দেখে না, হ্যাঁ সবার মরণ হয় আল্লাহ তোরে দেখে না, তোর মরণ হয় না। আহারে, ওই বুড়িমাকে এমন করে বলল। এবার স্বামী বাড়িতে এলো, স্বামী বাড়িতে আসার পর ওই বৌমা বলছে, দেখো তোমার আজ একটা বিচার করে দিতে হবে। কি বিচার? হয় এ বাড়ি তোমার মা থাক, না হলে আমি থাকবো, আমার রাখতে হবে না, আমাকে রাখার দরকার নেই, আমাকে বাপের বাড়ি দিয়ে এসো, হয় তোমার মারে রাখো আর না হলে আমারে রাখো, তোমার ওই মা এই বাড়ি থাকলে কিন্তু আমি থাকতে পারবো না, ও বুড়ির আমি গোলামি করার জন্য এখানে নেই। এখন ছেলে ভাবছে বউ রেগে রেগে কথা বলেছে মানে বউ চলে যাবে, একদম শিওর চলে যাবে বউ। এখন ওই ছেলেটা ভাবছে সুন্দরী বউ একটা পেয়েছিলাম, এ বউ যদি চলে যায় আমার সর্বনাশ, এবং শ্বশুর বাড়ি থেকে যে জিনিসপত্রগুলো নিয়েছিলাম এগুলো ফেরত দিতে হবে। অর্থাৎ বউর দিকে হাত না বাড়িয়ে মনে মনে ভাবলো যে আমার মা তো বুড়ি হয়ে গেছে, দুদিন পর মরেই যাবে, তো ও বুড়িরই পার করি। এখন ছেলে বুড়ি মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা তোমাকে একটা কথা বলি মা, রাগ করো না মা, তোমার জ্বালাপালা আর সহ্য হয় না মা, সারাটা জীবন জ্বালিয়েছ আমাদের, সারাটা জীবন চলেছি, আজও চলছি মা, আজকের তোমার জন্য আমাদের ঘুম হারাম হয়ে গেছে মা, প্রতি সপ্তাহে 1000-1200 টাকা করে তোমার পিছনে চলে যায় ঔষধে, ও মা দয়া করো মা, তোমার জন্য আর ভার বইতে পারবো না, ও মা তোমার হাতে না ধরে পায়ে ধরে বলি মা, তোমার যেখানে ইচ্ছা তুমি চলে যাও, তুমি আমাদের হাতটাকে শান্তি করো, তোমার আর টাকা দিতে পারবো না, আর খাওয়া দিতে পারবো না, চলে যাও। বৌমা একটা পোটলা পোটলি এনে বুড়িমার কাছে দিল, বুড়িমাকে দুই হাত ধরে একদিকে বউ একদিকে সন্তান ঠেলে দিল, যাও চলে যাও, নিজের রাস্তা নিজে দেখে নাও। ওই বুড়িমা কিছু দূর গিয়ে পিছন দিকে তাকায়, কেন তাকায়? আমার সন্তানটা হয়তো আবার আমাকে বলবে মা চলে এসো মা, তুমি যেও না, তুমি আমার বুকে চলে এসো। আম্মা জান দেখলো সন্তান আর বউ দুজন দরজাটাকে বন্ধ করে তারা ঘরের মধ্যে চলে গেল। আম্মা জান হাঁটতে পারে না, চলতে পারে না, আম্মা জানকে সারা রাত কিচ্ছু খেতে দেওয়া হলো না। ওই মা হেঁটে 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 বেশ কিছু দূর যায়, যাওয়ার পর আম্মা জান আর এক পাও চলতে পারে না, থমকে বসে পড়লো, এত অসুস্থ হয়ে পড়েছে, আম্মাজান মারা যাবে, আম্মাজান আর বাঁচবে না। ওই সময় বসে বসে অঝরণ এনে কাঁদে আর ছেলের কথা ভাবে, ছেলের শোকে পড়ে বুড়িমা ওখানে বসে বসে হাউ হাউ করে কাঁদে। যাচ্ছিল ওই রাস্তার উপর থেকে আর এক মায়ের সন্তান, ওই সন্তান দেখছে একজন বুড়িমা খুব কান্না কাঁদছে, গিয়ে জিজ্ঞেস করছে, বুড়িমা তোমার কি হয়েছে, কেন কাঁদছো মা? এরকম কান্না আমি কাউকে কোনোদিন কাঁদতে দেখিনি মা, তোমার কি হয়েছে, কাঁদছো কেন, আমাকে বলো। শোনেন ছন্দের মাধ্যমে বলছি, খুব মন দিয়ে শুনবেন, পেশা দাও পেশা দাও, এটা পেশা দাও দাও, শোনেন ভালো করে অন্তর থেকে শুনবেন। যদি সত্যিকারের মায়ের প্রেমিক হন, এখান থেকে বাড়াও না, হ্যালো ঠিক, হ্যালো হ্যালো, সত্যিকারের যদি মায়ের প্রেমিক হয়ে থাকেন অন্তর থেকে শোনেন। ওই ছেলেটা বলছে, বুড়িমা কি হয়েছে তোমার, আমাকে একটুখানি বলো। কবি লিখছে, কেন মা কাচ্ছ কিসের বেদনা আমাকে একটুখানি বলো। বুড়িমা কথা বলতে পারে না, শুধু অঝর নয়নে কেঁদে যায়। বোবা হয়ে গেছে বুড়িমা, বোবা, মুখ থেকে একটা শব্দ বার হয় না, শুধু নয়ন হতে অশ্রু গড়িয়ে পড়ে। ওই বুড়িমা কাঁপতে থাকে ক্ষুধার যন্ত্রণায়, শরীর খারাপ অবস্থায় বুড়িমা কাঁপে আর কাঁদে। ছেলেটা জিজ্ঞেস করে, বুড়িমা তোমার কি হয়েছে আমাকে বলো। বুড়িমা কোনো কথা বলতে পারে না। অনেক সময় পর বুড়িমা বলো করার পর বুড়িমা নিজের কষ্টটাকে একটুখানি লাঘব করে, একটু মার্জনা করে নিজের চোখের পানিটাকে মুছে কাঁদতে কাঁদতে ছেলেটিকে বলছে, কি বলছে? এক্ষুনি তুমি বললে তোমার একটা সাদের সন্তান ছিল, তা তোমার সাদের সন্তান ছিল, তা তোমার কান্নার কি হলো বুড়িমা? যে মায়ের সাদের সন্তান থাকে সে মায়ের তো কোনো কান্নার প্রয়োজন হয় না, তাহলে তুমি কেন কাঁদো? তোমার সন্তান কি দুনিয়ার বুকে নেই, মারা গেছে? দুনিয়ার বুকে বেঁচে নেই, মরে গেছে তোমার সন্তান, তাই তুমি কাঁদো? বুড়িমা বলে, না, আমার ছেলে মারেনি, মরে তো আমি গেছি। কেন বুড়িমা? আমার সন্তান, যে ছেলের গালে ভাত না দিলে ভাত খেত না, আজকের সেই সন্তান বিয়ে করেছে, বউ আনার পর আমি মা আমাকে আর পাত্তা দেয় না, আমি মা আমাকে একদম ভুলে গেছে। আজকে আমার কাছে এসে আমার সন্তান বলে, মা তোমার ভার আর বইতে পারবো না, মা সারা জীবন তোমার সেবা করেছে, আর পারবো না মা, তোমার জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, তোমার প্রতি সপ্তাহে 1200 টাকার ঔষধ কিনে দিতে পারবো না মা, তোমার রাস্তা তুমি দেখে নাও। আমার ছেলে আর বউ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে বাবা, সারা রাত কিছু খেতে দেয়নি। বুড়িমা কাঁদে আর বলে, কি বলে? আমার Bye. ওই সন্তান যখন বুড়ি মায়ের কাছে সব কথা শুনে নিল, ওই ছেলেটা তখন দৌড়ে দৌড়ে বাড়ি গেল, গিয়ে তার মাকে বলছে, মা তাড়াতাড়ি করে কিছু খাবার দাও মা, কিছু টাকা দাও, আর কিছু কাপড় দাও। মা বলে, কেন বাবা কি হবে? না মা, রাস্তার মাঝখানে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা মা, আজকের ওই মহিলাটা বড় অসহায়, তার সন্তান তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে মা, সারা রাত খেতে দেয়নি, ওই বুড়ি মায়ের ঔষধ খেতে দেয়নি, ঔষধের টাকা দেয়নি, তার সন্তান তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে মা, রাস্তার ধারে বসে এত কান্না কাঁদি, আমি সহ্য করতে না পেরে তোমার কাছে এসেছি মা, দাও তাড়াতাড়ি করে কিছু খাবার দাও, টাকা দাও, আমি একটু বুড়ি মাকে হেল্প করে আসি। ওই ছেলেটা মায়ের কাছে থেকে খাবার, টাকা, শাড়ি ফাড়ি নিয়ে দৌড়ে 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 আসছে, এসে যেখানে বুড়িমা বসেছিল ওই জায়গায় এসে দেখছে বুড়িমা শুয়ে পড়েছে, শুয়ে আছে। তখন বুড়িমাকে এসে বলছে, বুড়িমা, ও বুড়িমা, ওঠো মা, ও মা দেখো আমি চলে এসেছি মা, ওঠো, ও মা। তুমি তো এক্ষুনি আমার সঙ্গে কথা বলছিলে মা, এর মধ্যে তুমি ঘুমিয়ে পড়লে মা। ওঠো, দেখো মা তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা, তোমার গালে একটু খাবার দেবো। তোমার সন্তান তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, সারা রাত কিছু খেতে দেয়নি মা, তুমি চিন্তা করো না, আমিও একটা মায়ের সন্তান। ওঠো মা, আমি তোমার গালে তুলে খাইয়ে দেবো। তোমার সন্তানের কথা তুমি ভেবো না, তুমি মনে করো তোমার সন্তান নেই। আজ থেকে আমি তোমার সন্তান, তুমি আমার মা আর আমি তোমার সন্তান। ওঠো মা, আমি তোমার গালে তুলে খাওয়াবো মা। ওঠো মা, আজকে তোমার চিকিৎসার জন্য আমি আমার বাড়ি থেকে টাকা এনেছি মা, তুমি ঘুমিয়ে থেকো না। মায়ের মুখটা ধরে নাড়া দেয়, মা মা বলে ডাকে, বুড়ি মা বুড়ি মা বলে ডাকে, কিন্তু ওই বুড়ি মা তো আর উঠবে না। ওই বুড়ি মা ছেলে ছেলে করে আর কাঁদবে না। কেন? ওই বুড়ি মা চিরদিনের মতো ছেলের শোকে পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বুড়ি মা ইন্তেকাল হয়ে গেছে, বুড়ি মা মারা গেছে। ওই মা আর উঠবে না। কোনোদিন সন্তান তোমার ঘরে আর ভাত খেতে যাবে না, কোনোদিন বলবে না বৌমা দুটো ভাত দাও, কোনোদিন বলবে না ছেলে 100 টাকা দে বাবা ওষুধ কিনবো, কোনোদিন বলবে না। ওই মা তোমার ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেল। হতভাগা সন্তান, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করে মানুষ করে। আজকের মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, কথায় বলে শরীরের যদি প্রত্যেকটা হাড় কুচি কুচি করে কাটা যায়, ওই মায়ের প্রসব বেদনা যেটা আছে, ওই বেদনার কাছে এই যন্ত্রণা কিছু না। সেই মাকে আজ বাড়ি থেকে বার করে দিলি। দেখ তোর মা রাস্তায় পড়ে মারা যায়, লানাত পড়বে তোর উপর। আল্লাহ বলে মায়ের জাদুমাখা মুখের দিকে যদি কোনো সন্তান একটাবার ভালোবাসার নজরে তাকায়, আমি আল্লাহ ওয়াদা করছি ওই সমস্ত সন্তান সন্ততিকে আমি আল্লাহ একটা করে কবুলিয়াত উমরা হজের সব দান করবো। বলুন না সুবহানাল্লাহ। যে মায়ের মুখের দিকে তাকালে সব হয়, হজের সব হয়। আজকে সেই মাকে বার করে দিলে, দেখ তোর মা তোর কাছে আর কোনো দিন আসবে না, তোর মা রাস্তায় পড়ে মারা যায়। শেষ কথা কবি লিখছে, যে মায়ের হাসিতে কোদার জান্নাত আসে, যে মায়ের পরশে হাজার দুঃখ মোছে, সে কালো तकबीर।